যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় পরিণত রাতাবাড়ি কালাপানি গ্রাম ফের জোরদার হয়ে উঠল সেতু নির্মাণের দাবি। রাতাবাড়ি ও দক্ষিণ করিমগঞ্জ দুটি বিধানসভা সমষ্টির সীমানায় রয়েছে কালাপানি নামের একটি যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম। যেমন নাম তেমন জায়গা। চল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল রাতাবাড়ি বড়ওয়ালা রাস্তা, কিন্তু পশ্চিমে মরা শিংলা এবং পূর্বে একটি ছোট নালার উপর ব্রিজ না থাকায় এলাকাটি এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের সৌজন্যে বাজারঘাট থেকে লামা রাতাবাড়ি হয়ে বড়ওয়ালা পর্যন্ত নির্মিত হয় আরও একটি রাস্তা। রায়পাড়ায় মরা শিংলার ওপর নির্মিত হচ্ছিল একটি আরসিসি সেতু, দীর্ঘ দশ বছর থেকে অর্ধসমাপ্ত হিসাবে পড়ে রয়েছে, যাতায়াত উপযোগী করে তোলা হয়নি। ব্রিজের একপাশে রেলিং বসিয়ে স্থানীয়রা কোনো মতে চলাফেরা করেন। স্থানীয় বিশিষ্টদের মধ্যে আব্দুর রহিম বাবুল, সীতু রায়, ফকরউদ্দিন খান, পুষ্পজিৎ দাস, আলাউদ্দিন, রাজু রবিদাস, মইনুদ্দিন খান, সীতাচরণ রবিদাস, এবাদউদ্দিন, শুক্লজিৎ দাস, আব্দুল জলিল, নিশীত রায়, মাহবুবুর রহমান, হাজী মোতাহির আলী, জবরুল হক এবং প্রবীণ রায় প্রমুখ জানান, কালাপানির সঙ্গে যোগাযোগ রক্ষায় চল্লিশ বছর আগে নির্মিত হয়েছিল বড়ওয়ালা মৌলুপি বাজার রাস্তা। এরপর বিভিন্ন সময়ে প্রতিনিধিরা এই রাস্তা সংস্কারের অর্থ বরাদ্দ করেন, কাজ হয় সত্যি, কিন্তু রাস্তাটি যাতায়াত উপযোগী করে তোলা হয় না। কালাপানিতে বাঙালি, হিন্দু, মুসলমান ও চা জনগোষ্ঠীর লোকেরা বসবাস করেন। রয়েছে একটি ভোট কেন্দ্র, ৭৪ নম্বর কালাপানি এলপি স্কুল হিসাবে পরিচিত সেটি। পাশেই রয়েছে কালাপানি জামে মসজিদ। দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ি সমষ্টির সীমা নির্ধারণ করা মরা শিংলা নামক একটি মরা নদী। বিধায়ক সিদ্দিক আহমেদের সৌজন্যে উত্তর দিকে একটি রাস্তা নির্মাণ হয়েছে, যা পশ্চিম দিকে লামা রাতাবাড়ি হয়ে বাজারঘাট এবং পূর্ব দিকে বড়ওয়ালা হয়ে রামকৃষ্ণনগর এবং আনিপুর পর্যন্ত গিয়েছে। রয়েছে দক্ষিণ দিকে মাহিপুর হয়ে আনিপুর যাওয়ার রাস্তা, পশ্চিমে অপর রাস্তা রাতাবাড়ির মৌলভীবাজার পর্যন্ত গিয়েছে। এতগুলি রাস্তা থাকার পরও কোনো রাস্তা যাতায়াত উপযোগী নয়। মরাশিংলা পরিবেষ্টিত গ্রামটিতে যাওয়ার জন্য প্রতিটি রাস্তায় ব্রিজ নির্মাণের প্রয়োজন। মৌলভী বাজার থেকে আসার পথে কালাছড়ার উপর একটি সেতু নির্মিত হয়েছে, কিন্তু মরাশিংলার উপর আরেকটি সেতুর কাজ ঝুলন্ত অবস্থায় রয়েছে। উত্তর দিকে লামা রাতাবাড়ি যাওয়ার পথে মরাশিংলার উপর আরেকটি ব্রিজের না থাকায় যানবাহন চলতে পারে না। অনুরূপভাবে বড়ওয়ালার সঙ্গে যোগাযোগ করতে সেখানেও একটি ব্রিজের প্রয়োজন। দক্ষিণ করিমগঞ্জ ও রাতাবাড়ি দুটি সমষ্টির ভোটাররা এখানে থাকার পরও প্রত্যন্ত এলাকা হিসাবে এখানে যোগাযোগের জন্য সেতু নির্মাণ হয় না। শুকনো মরশুমে ছোট ছোট যানগুলি ক্ষেতের উপর দিয়ে কোনো মতে চললেও বর্ষার সময় এখানকার লোকেদের দুর্ভোগের অন্ত থাকে না। স্বাধীনতার পর থেকে এই এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন কালাপানি হিসেবেই রয়ে গেছে। এই এলাকার মানুষের স্বার্থে তিনটি ব্রিজ নির্মাণসহ রাস্তাগুলি চলাচল উপযোগী করে তোলার জন্য রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার ও দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ সহ অসমের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। কালাপানি দ্বীপ রয়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন এভাবে এই অঞ্চলটা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। স্থানীয়রা, প্রাক্তন ওয়ার্ড সদস্য এখানে রয়েছেন, ওনার সাথে কথা বলবো। আপনার নাম? ফখরউদ্দিন খান। আচ্ছা বলুন, আপনারা এই এই যে রাস্তা সংস্কারের জন্য আপনারা মানে কিভাবে আপনারা ভুক্তভোগী রাস্তা সংস্কারের অভাবে? দীর্ঘ চল্লিশ বছর থেকে আমরা এই রাস্তা লইয়া ভুক্তভোগী। আমরা মানুষের কাছ থেকে কালেকশন করি, মানুষ পাঠাইবার কোনো মতে একটা ব্রিজ দিয়ে আর পাত দিয়ে আমরা কোনো সময় কালেকশন করি 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 চলিয়া যাইয়া, কিন্তু সরকারের কাছে আমরা বারবার পাঠাইয়া আপনার মাধ্যমে টিভির মাধ্যমে, কিন্তু আমরা কোনো এর ফল পাই না। তাই আমরা বিশেষভাবে অনুরোধ সরকারের কাছে, যাতে বৃহত্তর এলাকার স্বার্থে আমরা এই রাস্তাটা সংস্কার করার জন্য আর ব্রিজ, দুইটা ব্রিজ লগে সংস্কার করার জন্য। মানে রাস্তা সুন্দর রয়েছে, কিন্তু ব্রিজ এখানে এই এই অঞ্চলে আসার জন্য তিনটা রাস্তা, তিনটা ব্রিজের প্রয়োজন। একটা হচ্ছে এই বাজারঘাট রাতাবাড়ি হয়ে, আর একটা হচ্ছে এই কাজির বাজার রাতাবাড়ি বাজার থেকে পূর্ব টঙ্গি বাড়ি হয়ে, আর একটা হচ্ছে পূর্ব। আপনার নাম? আমার নাম আব্দুর রহিম বাবুল। আচ্ছা মানে বলুন তো, আপনাদের কি সমস্যা এখন? আমার এখানে সমস্যা, আজকে দীর্ঘ চল্লিশ পঞ্চাশ বছর থেকে আমরা প্রথমে একটা ছোট্ট আইল আসলো, এই আইলের মধ্যে দিয়ে আটিয়া, যেমন আমরা আর কে নগর, কদমতলা, সামালা,
আপনার ওই যে গোল্লাসাইল, বালিরবন, বিভিন্ন বরুয়ালা, এখান থেকে কৃষ্ণনগর, এদিকে একটা রাস্তা, যে রাস্তাটা আমরা হাই ন্যাশনাল রোড হিসেবে আমরা দৌড়িয়ে নিতাম পারি, কিন্তু ওই অবস্থায় 40-50 বছর হয়ে গেছে, আমরা এখন পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাতায়াত করার মতো ক্ষমতা আমরা তাই নাই। যাই হোক, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা এই সিদ্ধার্থ সাহেব, আগে মাননীয় মন্ত্রী আসলা, এখন বর্তমানে MLA, তাইনি রাস্তাটা স্যাংশন করাইয়া দিয়েছিলা, তখন ইবাদি হিয়াল শিয়াল মানুষ আটত না, মানুষ পর্যন্ত আটিতে কষ্ট হইত। তাই দেওয়ার পর থাকি আমরা কিছুটা মানে একটা সকাশ পাইছি। তৎসঙ্গে আমরা দুইটা ব্রিজ আছে, দুটা ব্রিজ স্যাংশন আসলো, এই দুটা ব্রিজ বর্তমানে অন্য জায়গাত অন্যত্র খাটিয়ে নেওয়া হয়ে গেছে। আমরা এখন সরকারের কাছে দাবি জানাই, আর বর্তমান আমাদের আসামের হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি একজন দক্ষ এবং মন্ত্রী হিসাবে যেভাবে তাই মানে উন্নয়নের কাজ ত্বরান্বিত করিয়া যাইরা, এর জন্য আমরা তার কাছে দাবি জানাই আর যে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে আমাদের এই রাস্তাগুলো দৃষ্টি দেওয়ার জন্য, যাতে আমরা দুইটা ব্রিজ সাথে আছে, এত মানে বৃহত্তর এলাকা যেটা মানে মানে খালাফানি, বরুয়ালা, রাতাবাড়ি, এই টঙ্গিবাড়ি, পূর্ব টঙ্গিবাড়ি, মানে সব জায়গার মানুষ মানে এই রাস্তা ছাড়া আর যাওয়ার গতি নেই। আপনি তোরা আগে অল্প দেখছেন যে এখানে বেটি মানুষ যাইতারা, বেটি মানুষ যাইতে সময় এখানেও আমরা রেলিং ফেলাইছি, রেলিংয়ের মাঝে দিয়ে একটু ফাঁক আছে, সেই ফাঁকেদের মধ্যে দিয়ে অনেকটা বাচ্চা বর্তমানে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানেও। গতিকে আমরা কিছু ওষুধপত্র দিয়েছি, যেমন আমার প্রাক্তন যে আছে ওই যে ফখরুদ্দিন খান, তাইনও মানে ওষুধপত্র দিয়েছেন, আমার আলাউদ্দিন মাজন সাহেব, তাইনও মানে অনেক আমরা লাগি যোগাযোগ করছেন। বা এই জায়গাটাতে আমরা গত বছর বালি দিয়া বা কয়েক গাড়ি মাটি আনিয়া আমরা কোনো ফাঁকির আটার রাস্তা করছি, কিন্তু যে কোনো সময় মরণ ফাঁদ হইতে পারে এইগুলোর উপরে। আমরা ওলাখান পরিস্থিতি আমরা বর্তমানে আছি, আমরা আপনার মাধ্যমে মানে আমরা তরঙ্গ টিভির প্রথমে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, যে আপনি আমরারে আজকে যে জমায়াতি কেন হইছি আপনার মাধ্যমে, আমরা সরকারের কাছে ওটাও দাবি দিয়ার যে আপনার মাধ্যমে ওটা কি আমরা জায়গাত খুঁজত এবং অতি সত্তর হাজার দাবি দাবি জানাই এলাকার। আচ্ছা, ধন্যবাদ। এখন রয়েছেন এখানে স্থানীয়রা, এই মানে আপনারা এই রাস্তা দিয়ে তো যাতায়াত করেন? হ্যাঁ। আপনার নাম? মুতাহির আলী। মোতাহির আলী? হাজি স্যার। আচ্ছা, হাজি মোতাহির আলী। হাজি মোতাহির আলী। আচ্ছা, এই যে রাস্তা যেটা দেখা যায়, এখন একটা ব্রিজ, এটা কত বছর থেকে কেন এইরকম আছে? আছে আজ 10 বছর ওরকম নাই। 10 বছর থেকে মানে ব্রিজটা ওরকম আছে? এখানে আপনারা আর কোনো নেতা হকলে বা ইয়ে হকলে এখানে ব্রিজ বানানোর কথা কই না? বানাইবার কথা হইয়া করেন না, বানাইবার কথা হইয়া করেন না, ওলা যার। এখন বর্ষার সময় আপনারা কীটা করেন যখন? হস্ত কষ্ট করে আমরা বাসর হুলান দি যাই। খুব কষ্ট হয় আপনারা? খুব কষ্ট। এটা কোনো দাবি জানাইছিলেন আপনারা নেতাগুলোর কাছে বা আপনারা MLA-র কাছে? জানাই জানাই। এই ব্রিজটা ইয়োদ বানাইছিলাকে? বানাইছিল মানে মাইপুর, মেহেরপুর, খালাফানি, বরুয়ালা, বাসতিয়াল মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন, তরঙ্গ টিভি। সোনার সংসার জুয়েলার্স এর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা NN দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্য আজই চলে আসুন শিলচর নরসিংটোলা NN দত্ত রোডের সোনার সংসারে।
আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-260081 অথবা 93-95-16-3088।